আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফেরদৌস আহমেদ চৌধুরী, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আল হেলাল স্পেশালাইজড হসপিটাল। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বুক জ্বালা পোড়ার কারণ ও তার প্রতিকার। আমাদের প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং বাংলাদেশের মানুষদের সেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমরা সবাই একটু ঝাল, একটু তেল, এই জিনিসগুলো বেশি পছন্দ করি, সেই কারণে আমাদের এই সমস্যাটা একটু প্রবল হয়। তবে এই সমস্যাটা যদি প্রকারটাকার ধারণ করে, দেখা যাচ্ছে যে আমার বুকটা সবসময় জ্বলছে, পেশেন্ট এসে আমাদের কাছে যেটা বলে যে আমার বুক জ্বালা পোড়া করছে, বুকে চিনচিন করে ব্যথা করছে, বমি বমি ভাব হচ্ছে বা বমি হচ্ছে, তো এই ধরনের সমস্যা যখন আমাদের কাছে নিয়ে আসে তখন এই সমস্যাটা অবশ্যই একটা বড় সমস্যা হিসেবে আমরা দেখে থাকি। তবে বুক জ্বালা পোড়ার মূল যেটা কারণ সেটা হচ্ছে আমরা বলে থাকি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা গার্ড। এই সমস্যাটা হচ্ছে আমাদের ইসোফেগাস এবং স্টমাক এর মাঝখানে যেটা গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন আছে, এখানে একটা স্ফিংক্টার আছে। তো কোনো কারণে যদি এই স্ফিংক্টারে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে যদি কন্ট্রাকশন হয় বা যদি আমাদের যে অ্যাসিড আছে স্টমাকে সেটা যদি উপরের দিকে উঠে আসে, তখন যেটা হয় আমাদের এই হার্টবার্নটা হয়ে থাকে। তো এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে এটা বেশি হয়ে থাকে যে আমরা যখন ওভার ইটিং করে থাকি, আমরা বেশি করে যখন খাবারটা খাই, তখন এটা যেটা হয় যে খাবারটার সাথে সাথে কিছু অ্যাসিড সেটা উপরের দিকে উঠে আসে। এছাড়া যারা ওভার ওয়েট ওবেস তাদের এটা হয়ে থাকে। এছাড়া যারা চকলেট খায় অথবা অ্যালকোহল খায় তাদেরও এই সমস্যাটা হয়ে থাকতে পারে। তো এই সমস্যাটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা হতে পারে যদি আমরা এটা যদি কন্টিনিউ করে, এবং যেটা হতে পারে যে ভবিষ্যতে এখান থেকে কিন্তু ব্যারেট, ইসোফেগাস অথবা ক্যান্সারের রূপ নিতে পারে। সেই জন্য এই বুক জ্বালা পোড়াটাকে কোনো সময় আমাদের ছোট করে দেখা যাবে না। অনেক সময় যেটা হয়ে থাকে, এই বুক জ্বালা পোড়ার একটা বড় কারণ হয়ে থাকে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস বা নন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস অথবা ইরোসিভ গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার ডিজিজ থেকেও কিন্তু অনেক সময় এরকম বুক জ্বালা পোড়া করে। আমাদের কাছে রোগী এসে বলে যে আমার বুক জ্বালা পোড়া করছে, খাবার আগে জ্বালা পোড়া করে অথবা খাবার পরে জ্বালা পোড়া করে, তখন আমরা ধরে নিতে পারি যে এটা পেপটিক আলসার ডিজিজ অথবা গার্ড। তো যখনই আমাদের এই ধরনের চিন্তা আসে তখন আমরা রোগীর কাছে হিস্ট্রিটা নিই যে কতদিনের জন্য এই সমস্যাটা হচ্ছে বা কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, এবং সে অনুযায়ী আমরা তাকে কিছু ইনভেস্টিগেশন করতে বলি। স্পেশালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এন্ডোস্কোপি অফ আপার জিআই। এখানে আমরা এক্সক্লুড করি যেটা পিওডি আছে কি না বা কোনো বড় ধরনের সমস্যা আছে কি না, এবং সেখানে আমরা যেটা বলতেছি যে ব্যারেটস, ইসোফেগাস বা ওই ধরনের কোনো সমস্যা আছে কি না বা কোনো ইরোশন আছে কি না, তো সেটা দেখিয়ে আমরা বুঝতে পারি যে তার সমস্যাটা কতদূর গিয়েছে, সে অনুযায়ী আমরা চিকিৎসা করে থাকি। এবং আমরা রোগীকে কিছু অ্যাডভাইস দিয়ে থাকি, রোগীকে আমরা বলে থাকি যে আপনাকে ওয়েট যেটা আছে সেটা কমাতে হবে, এবং খাবার যেটা আমরা বলি খাবারটা খাবার পর, আপনার সাথে সাথে অনেকেই আছে আমরা যেটা একটা ব্যাড প্র্যাকটিস করে থাকি যে খাবার খেয়ে সাথে সাথে শুতে যাই, কিন্তু আমরা বলি খাবার পরে অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আমরা ঘুমাতে যাব, আমরা সাথে সাথে ঘুমাতে যাব না। এবং আমরা হচ্ছে যে সবসময় চেষ্টা করব খাবার পরে লাইন যেটা আমরা বলি যে একেবারে নিচু হয়ে শুবো না, আমরা একটু বসে থাকবো কিছুক্ষণ তারপরে আমরা শুবো, আমরা ওভার ইটিং করবো না। এবং আমরা যেটা বললাম যে চকলেট বা দেখা যাচ্ছে এই কিছু কিছু সাইট্রাস ফুড আছে এগুলো যদি খায় তাহলেও কিন্তু এই ধরনের অ্যাসিড রিগার্জিটেশন হতে পারে, এবং সেখান থেকে যেটা হতে পারে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হতে পারে। সো এই খাবারগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, এবং আমাদের নন সাইট্রাস যেসব আছে সেগুলো আমাদের খেতে হবে, এবং আমাদেরকে কিছু মেডিকেশন আছে সেগুলো আমাদের নিতে হবে। এবং যদি আমরা সঠিকভাবে নিয়ম মেনে চলতে পারি, এবং আমরা যদি সেই যেমন ডমপ্যারিটন একটা ওষুধ আছে খুব ভালো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স বা অ্যান্টি আলসার যেসব ড্রাগস আছে সেগুলো যদি আমরা খাই, তাহলে আমরা কিন্তু এই রোগ থেকে প্রতিকার পেতে পারি। ধন্যবাদ।